হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কি নিয়ে ভিডিও করব। তো ভিডিওটি হলো ধানের তুষ দিয়ে জৈব সার তৈরি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কি নেবেন, আপনার ইচ্ছা মতো একটা কিছু নেবেন, যে কোনো কিছু যেটাতে আপনি এগুলো রাখবেন। আমি নিয়েছি একটি মাটির পাতিল, অনেক বিশাল বড় মাটির পাতিল। তো এখন আমি এখানে কি করছি একটু দেখুন, সবগুলো ধানের তুষ দিয়েছি এবং কিছুটা পরিমাণ ইউরিয়া সার। হ্যাঁ, আমি ইউরিয়া সার কেন ব্যবহার করছি জানেন? কারণ ইউরিয়া সার আপনি জানেন পচাতে সাহায্য করে যে কোনো জিনিস। আমার এই সারটা চার মাসের মধ্যে প্রয়োজন, তার জন্য আমি ইউরিয়া সার ব্যবহার করছি। তো দেখুন, আমি আবার দিলাম ধানের তুষ, এরপরে ধানের তুষ দিয়ে আমি আবারও ইউরিয়া সার দেব। মানে এরকম আপনারা যত স্তর করতে পারেন, 5, 6, 7, 8, 10, 20 আপনারা যত স্তর করতে পারেন কোনো সমস্যা নেই, এরকম স্তর করে দিবেন। তো দেখুন, আমি এরকম ধানের তুষ এনে সুন্দর করে স্তরগুলো করে দিচ্ছি। তো দেখুন, আমার ধানের তুষ দেওয়া শেষ হলে আমি কী করবো, উপরে কয়েকটি মানে লারা আছে না ধানের, মানে আমরা যেটাকে গ্রামের ভাষা খের বলি, ওটা সুন্দর করে দিয়ে ইউরিয়া সার দিব। এবং কি অবশ্যই আমরা লাস্টে কী করবো জানেন, অবশ্যই পানি দিব। তো পানিটা কিন্তু আপনাদেরকে দিতেই হবে, প্রতি 7 দিন পর পর পানিতে ভিজাবেন, কমপক্ষে 3 মাস। 3 মাস পর এরকম রেখে দিবেন, 1 মাস পরে দেখবেন আপনার সবগুলো পচে একদম একাকার হয়ে গেছে। তো দেখুন, আমি এখন আবার 2 মাস পর আসবো, আবার দেব পানি, এরপর আবার 1 মাস পরে পানি দিব। কারণ যেহেতু বৃষ্টির দিন, এত পানি দেওয়ার দরকার নেই। আমি খোলা আসমানের নিচে রেখেছি, আপনারা চাইলে কোনো বদ্ধ জায়গায় রাখতে পারেন, সেহেতু আপনাদেরকে পানি দিতে হবে। তো দেখুন, হয়ে গেল এরকম কাজ। তো চলুন, এখন আমরা ঠিক 4 মাস পরে ফিরে আসবো, ঠিক 4 মাস পর আমরা ফিরে আসবো। তো এতদিন একটু ওয়েট করতে থাকেন। তো বন্ধুরা দেখেন, 4 মাস পরে আমি সেই 4 মাস পরে ফিরে এসেছি। দেখুন, মাঝে মাঝে দু একটি ধান গাছ জ্বালিয়ে গেছে। তো দেখুন, উপরের গুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু আপনি একটু নিচের দিকে খেয়াল করুন, দেখুন সবগুলো পচে একদম খেয়ে গেছে। দেখেছেন, সবগুলো পচে একবারে কম্পোস্ট সার হয়ে গেছে, মানে একদম জৈব সার খাঁটি। আর এটা গাছে গোড়ায় দিলে আপনার কী হবে জানেন, বিশেষ করে টবে দিলে আপনার পানি নিষ্কাশনের যে সুবিধা, এটা অনেক স্ট্রং হয়ে যাবে। আপনার বৃষ্টি নামলেই টবে পানি জমবে না, আপনি টবে পানি দিলেই পানি জমবে না। তার জন্য কি, আপনার জন্য এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যাদের গ্রামে থাকেন বিশেষ করে যারা, তাদের কিন্তু ধানের তুষের অভাব নেই। তো এরকম আপনি বানিয়ে নিতে পারেন কয়েকটি বস্তা। তো দেখুন, এগুলো কিন্তু বস্তা তো সম্ভব, শুধু কি যদি মানে খোলা স্থানে রাখেন তাহলে হালকা পানি দিতে হবে, যেহেতু এগুলো বৃষ্টির দিনে তৈরি করা। কারণ ধান কাটতে কাটতে প্রায় বৃষ্টির দিন চলে আসে। সো এরকম রাখতে পারেন। আবার যদি আপনি বলেন না আমি বদ্ধ থাকে রাখবো, তো সেহেতু আপনাকে প্রতি 7 দিন পর পর দিতে হবে পানি, মানে পানি দিয়ে এগুলো কি সব ডিকম্পোস্ট করে একদম পচে যাবে। তো দেখুন, আমার এগুলো কিন্তু পচে গেছে, আর দেখেছেন এগুলো কিন্তু কেঁচো ছিল। তো দেখুন কতটা পরিমাণ পচে গিয়েছে। তো এখন আমি এগুলোকে আমার ক্ষেতে ব্যবহার করার জন্য নিয়ে যাব ভাবছি। তো আমি ভাবলাম যে যেহেতু এতদিন ছিল, তো 1 সপ্তাহ এগুলোকে আমি শুকিয়ে নিব। তো 1 সপ্তাহ এগুলোকে আমি এইভাবেই আরও শুকিয়ে নিব। আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, নিচে ভিজা ভেজা ভাবছিল, শুকিয়ে নিব। শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলো টব যে কোনো কিছু ইউজ করবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক দিবেন, লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা বিশ্লেষণ হলে বানিয়ে দেখতে পারেন। আর ইউরিয়া সার কেন দিবেন জানেন, কারণ আমাদের এটা অনেক তাড়াতাড়ি প্রয়োজন। আর আপনি যদি বলেন না আমার তাড়াতাড়ি প্রয়োজন নেই, আমার অনেক পরে হলেও হবে, তাহলে আপনি ইউরিয়া সার ছাড়া ইউজ করবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।